শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম আবু আফজাল। আপনার বাবার নাম? বাবার নাম কৌশলউদ্দিন সরকার। মায়ের নাম? মায়ের নাম বিবিজান। আমার ঠিকানা নওটিকা পোস্ট তেথুলিয়া বাঘা রাজশাহী। যুদ্ধের আগে আপনি কি করতেন? যুদ্ধের আগে কৃষি কাজ করতাম। তো যুদ্ধের সাথে কিভাবে যুক্ত হলেন? ভারতে গেলাম, ভারতে যা ক্যাম্পে সাবরামপুর ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর ওখান থেকে মাস তিনেক পরে আমার হায়ার পাঠালো চাকুলিয়ার থেকে। ওখান থেকে এক মাস ট্রেনিং সারার পরে দেশে ফিরলাম। এখানে গ্রুপে আসি আমরা 28 জন ছিলাম। আপনার কমান্ডার কে ছিল? গ্রুপ কমান্ডার ছিল সিরাজুল ইসলাম, আর ডিস্ট্রিক্ট কমান্ডার ছিল ক্যাপ্টেন গিয়াস। ওয়ার আন্ডারে আমরা করেছি। তারপর কোথায় কোথায় অপারেশন করলেন? অপারেশন প্রথমে লালপুর থানায় অপারেশন করেছি, তারপরে মিরগঞ্জ, চারঘাট, বাউসা, হারানি, বিভিন্ন জায়গাতে যেখানে যখন ডাক হয়েছে গুরু বিষয়ে সেখান থেকে আমরা অপারেশন করেছি। মানে যে আসামি আপনারা দেশটা স্বাধীন করলেন, এখন কি মনে হচ্ছে আশাটা পূরণ হয়েছে? সরকারের উদ্যোগে সরকার এখন দেশকে একটু ভালোভাবে পরিচালিত করছে, দেশ যাতে আরও ভালো হয় সেই জন্য সরকার সবাই সজাগ থাকতে করছে, বা আমরা সবাই সজাগ থাকবো, দেশকে ভালোভাবে মুক্ত করার জন্য চেষ্টা করব, এই আমার কামনা। আমাদেরকে কোনো বুদ্ধি দিবেন, মানে যারা আপনার নাতি বা ছেলে যারা আছে ওদেরকে কোনো যদি আদেশ উপদেশ দেন কীভাবে তারা চলবে বা কীভাবে কাজ করবে? তারা দেশকে স্বাধীনভাবে আমরা যেমন স্বাধীন করেছি ভালো হওয়ার জন্য, ওনারা এখন আমাদের নাতিপুতি যারা আছে তারা দেশকে ভালোভাবে পরিচালিত করবে, দেশের দুশ্চিন্তাকারী তাদের ধ্বংস করতে হবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এভাবেই দেশকে ভালো আনার পথে চেষ্টা করতে হবে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ,
শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।